অপরিকল্পিত শিল্পায়নের কারণে দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে, এতে দেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। দুপুরে ঢাকা চেম্বার আয়োজিত জ্বালানি নিরাপত্তা বিষয়ক আলোচনা শেষে এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, অনেক শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে, এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ভবিষ্যতে তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে বলে আবারও জানান তিনি। অনেক শিল্প প্রতিষ্ঠান চেম্বারে সবার সাথে আলোচনা হয়েছে খোলামেলা, কারণ অনেক শিল্প প্রতিষ্ঠানগুলো বাইপাস গ্যাস লাইন নিয়েছে এবং যে করেই হোক না কেন আমরা পিছনের দিকে যেতে চাই না। আমরা মনে করি যে এই বাইপাস যাতে গ্যাস, কারণ গ্যাস ব্যাপারে যারা সুষ্ঠুভাবে পেমেন্ট করতেছেন, গ্যাস চাচ্ছেন, তাদেরকে আমরা গ্যাস দিতে পারছি না, অনেকে অতিরিক্ত গ্যাস ব্যবহার করছেন। সেই জায়গার থেকে যেন তারা সরে আসেন, সেই ব্যবস্থাগুলো আমরা যেন সম্মিলিতভাবে করতে পারি।